সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের সরঞ্জামাদি বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার সকাল 11টায় সিলেটের আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে বিতরণ কার্যক্রম শুরু হয়। পরে সেসব সামগ্রী ভোট কেন্দ্রে নেওয়া শুরু হয়। এ সময় রিটার্নিং কর্মকর্তা ও সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সাল কাদির উপস্থিত ছিলেন। এ সময় তিনি বলেন, ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচনে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। পুলিশ, র‍্যাব, বিজিবি, আনসার এবং আর্মড পুলিশ নিরাপত্তার দায়িত্বে থাকবে। তিনি জানান, প্রতিটি ওয়ার্ডে একজন করে ম্যাজিস্ট্রেট এবং পুরো নির্বাচনী এলাকায় 7 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন। আগামীকাল বুধবার অনুষ্ঠিত সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বর্ধিত 15টি ওয়ার্ড সহ 42টি ওয়ার্ডে 190টি কেন্দ্রে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ হবে। এবার 42টি সাধারণ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা 4,87,753 জন। এদিকে নির্বাচনে নিরাপত্তায় মাঠে থাকবে 2,500 পুলিশ সদস্য। এই সিটির 190টি কেন্দ্রের 132টিকেই গুরুত্বপূর্ণ ধরা হয়েছে। মহানগর পুলিশ সূত্রে জানা যায়, সুষ্ঠুভাবে নির্বাচনের লক্ষ্যে মাঠে 2,500 পুলিশ সদস্য মোতায়েন করা হবে। 51টি মোবাইল টিম, 15টি স্ট্রাইকিং ফোর্স, 6টি রিজার্ভ ফোর্স এবং প্রত্যেক জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে ফোর্স থাকবে। সিলেট সিটি কর্পোরেশনে আগে 27টি ওয়ার্ড থাকলেও বর্ধিত 15টি ওয়ার্ড নিয়ে এখন মোট 42টি ওয়ার্ড। 79.50 বর্গ কিলোমিটার আয়তনের এই মহানগরীতে ভোটার সংখ্যা 4,87,753 জন। এর মধ্যে পুরুষ 2,54,363 জন এবং মহিলা 2,33,384 জন এবং তৃতীয় লিঙ্গ বা হিজড়া ভোটার রয়েছেন 6 জন। 2018 সালে সিটি নির্বাচনে সিলেট নগরের 27টি ওয়ার্ড মোট ভোটার ছিল 3,21,732 জন। এর মধ্যে পুরুষ 1,71,444 এবং নারী 1,50,288 জন। কেন্দ্র ছিল 134টি, ভোট কক্ষ ছিল 926টি এবং অস্থায়ী কক্ষ ছিল 34টি। এবার 42টি ওয়ার্ডে কেন্দ্র বেড়ে গিয়ে 190টি এবং ভোট কক্ষ 1,367টি। 2002 সালে সিলেট সিটি কর্পোরেশনের প্রতিষ্ঠিত হওয়ার পর সিলেটে সকল ওয়ার্ডে এবারই প্রথম হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ।